আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী টক মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, কিভাবে এই দইটি আমি বানালাম সেটি তোমার সাথে শেয়ার করছি। তো আজকে দইটা বানানোর জন্য আমি এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটি দিয়ে আগেও দই বানিয়েছিলাম। তো এই পুরনো হাঁড়িটাকে আমি সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা শুকানোর জন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে একটা তাওয়া বসিয়ে উপর থেকে উপর করে বসিয়ে দিয়েছিলাম। এতো এখন হাঁড়িটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমরা দুধের প্রস্তুতিটা করে নিব। তো এখানে দই বানানোর জন্য আমি 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। এতো দুধটা আমি বসিয়ে দিয়েছি, কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো কেউ চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারে, তবে আমি এখানে দিলাম। দইয়ের মধ্যে গুঁড়া দুধটা দিলে দইটা খেতে আরও বেশি মজার হয়, আর হচ্ছে দুধটাকেও অনেকটা ঘন করার দরকার হয় না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এবার নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে করে দুধে কোনো রকম সর না পড়ে। তো এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা যে যার মতো পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারে। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু 2 লিটার দুধ নিয়েছি এখানে। তো এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নিব। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর দুধটাকে ঠান্ডা করে নিব। এতে দুধটা আমি নামিয়ে নিয়েছি আর এভাবে নেড়ে চেড়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এরকম একটি আঙ্গুল বেশ কিছুক্ষণ আমি ধরে রাখতে পারছি। আর ঠিক এরকম গরমে দুধটাকে রাখতে হবে। আর এদিকে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি। এখানে মিষ্টি দই আছে, কেউ চাইলে টক দইও নিতে পারে। এই দইটাকে আমি আধা ঘন্টা আগে থেকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি পানিটা। আর এখন এখান থেকে কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম। এবার ফেটানো দইটাকে দুধের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দইটাকে ঢেলে দিয়ে এবার খুব ভালো করে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে মিশিয়ে মিশিয়ে একটা ফেনা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে দুধের মধ্যে কতটা ফেনা ক্রিয়েট হয়েছে। এবার সেই দইয়ের পাতিলটার মধ্যে আমি এই দুধটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। এতে করে দইয়ের মধ্যে একটা সুন্দর স্বরের মতো হবে, দেখতে বেশ ভালো লাগবে। এবার পাতিলটাকে একটা ঢাকনা বা প্লেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার একটি চাদর নিয়েছি আমি এখানে, চাদরটা 4 ভাঁজ করে আমি উপর থেকে এভাবে পাতিলটাকে জড়িয়ে দিচ্ছি। তো আজকে দইটা আমি এভাবে সনাতন পদ্ধতিতে করে নিচ্ছি। তো এখন রাত্র 11টা বাজে, আমি সকাল 5টার দিকে দেখব। তো সকাল হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দেখছি দইটার কি অবস্থা। এই দেখো দইটা কিন্তু একদম জমে গেছে। আমি পাতিলটা একটু নেড়ে দেখাচ্ছি, দুধটা কিন্তু নড়ছে না। তো কত সুন্দরভাবে পারফেক্ট একটা দই তৈরি হয়ে গেল। তো আমি পাতিলটাকে আরও একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, দইটা কিন্তু কোনোভাবেই নড়াচড়া করছে না, একদম ভালো করে জমে গেছে। তো চাইলে এখন ফ্রিজে রেখেও দইটাকে কেটে খাওয়া যাবে। তো আমি এখন তোমাদের দেখানোর জন্য দইটা একটু কেটে দেখাবো।
তো এখানে একটি চামচ নিয়েছি আর দুইটা কেটে দেখাচ্ছি। এই দেখো দুইটা কত সুন্দর একটা সর পড়েছে। আর দইয়ের মধ্যে এরকম সর পড়লে কিন্তু দইটা খেতে বেশ ভালো লাগে। তো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো আরও একটু কেটে নিলাম, একদম পারফেক্ট দই হয়েছে। আর দইটা কাটার পরে কিন্তু কোনো রকম পানি বের হয়নি। একটু দেখো সামনে থেকে দেখাচ্ছি, কোনো রকম পানি কিন্তু জমে নেই। আর এই দইটা ফ্রিজে রাখার পরে কিন্তু আরও বেশ শক্ত হয়ে যাবে। আমি মাত্র ঢাকনাটা সরিয়ে কিন্তু কেটে নিচ্ছি। তো এই তো আমি দইটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, তো কিছুটা আমি খেয়ে দেখলাম, বেশ মজার হয়েছে দইটা। দেখো তো এভাবে খুব সহজে কিন্তু আমরা বাড়িতে মিষ্টি দইটা করে নিতে পারি। আর এভাবে সাদা দইটা কিন্তু আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী দই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।